কেমিয়ারে পথ ধরে এবারে ডোনেস্ক রাশিয়ার সাথে একীভূত হওয়ার ঘোষণা দিল। রাশিয়ার স্থানীয় মিডিয়া ইতার তাস আজকে জানিয়েছে, ক্রিমিয়ার পথ ধরে ইউক্রেনের সিটি ডোনেস্ক আজকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং রাশিয়ার সাথে জয়েন করার জন্য আগামী মে মাসের 11 তারিখ রেফারেন্ডামের তারিখ ঠিক করে আইন পরিষদে ঘোষণা দিয়েছে। স্থানীয় সরকারের প্রশাসনিক ভবনসমূহ গতরাতে রাশিয়ার পক্ষের অ্যাক্টিভিস্টদের দ্বারা নিয়ন্ত্রণ নিয়েছেন এবং ডোনেস্ক এর নাম পিপলস রিপাবলিক নাম দিয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে। ইতারাতাস এই খবর নিশ্চিত করেছে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট এবং বিশ্বের অন্যান্য প্রভাবশালী মিডিয়াও আজ সকালে ইতারাতাসের পরিবেশের খবরে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী সংবাদের প্রাক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, দেশটির পূর্বাঞ্চল এলাকায় রাশিয়ার দখলদারিত্ব নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ডোনেস্ক স্বাধীনতা ঘোষণা করেছে, যা আমরা কিছুতেই এলাও করব না। ডোনেস্ক রিজিওনাল কাউন্সিল শুরুতেই নিজেদের স্বাধীনতা ঘোষণা করে ডিক্লারেশন পাশ করেন, যাতে বলা হয় ডোনেস্ক পিপল রিপাবলিক হিসেবে পরিগণিত হবে। ঠিক তারপরে কাউন্সিলের আইন প্রণেতাগণ ঐকমত্যের ভিত্তিতে পাশ করেন আগামী 11 মে রাশিয়ার ইউনিয়নের সাথে যোগ দেওয়ার জন্য রেফারেন্ডামের। ইউক্রেনের ভারী শিল্পাঞ্চল শহর ডনবাসের পূর্বাঞ্চল এরিয়া হল এই ডোনেস্ক, যেখানে অধিকাংশ কিয়েভের শিল্প এলাকা এবং গতরাতে রাশিয়ান অ্যাক্টিভিস্টদের দ্বারা ইউক্রেনের সকল স্থানীয় প্রশাসনিক ভবন দখলে নিয়ে রাশিয়ান ফ্ল্যাগ ওড়িয়ে রাশিয়া রাশিয়া স্লোগান শোনা গেছে বলে ইতারাতাস জানিয়েছে। ইউক্রেনের প্রাইম মিনিস্টার ইয়াকসেন ওক অভিযোগ করেছেন, রাশিয়ান সৈন্য তার দেশের ওই অঞ্চলের বর্ডার এলাকার 30 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে। এদিকে গতরাতে রাশিয়ার এক সৈন্য ইউক্রেনের নেভির এক কমান্ডারকে গুলি করে হত্যা করার পর ইউক্রেনের প্রাইম মিনিস্টার রাশিয়ার চোখ সম্পর্কে এমন মন্তব্য করলেন। ইউক্রেনের ইন্টেরিয়র মিনিস্টার আজকে রিপোর্ট করেছেন, পশ্চিমাঞ্চলের 25 কিলোমিটারের মধ্যে এসে রাশিয়ার চোখ ইউক্রেনের লহন সিটিতে অবস্থান নিয়ে প্রভিন্সের সিকিউরিটি সার্ভিসের ভবন দখলে নিয়েছে। ইউক্রেনের লার্জেস্ট সিটি খারকিভের প্রভিন্সিয়াল বিল্ডিং রাশিয়ান ট্রপসের দ্বারা ধ্বংসসাধিত হয়েছে বলে অপরেক সংবাদ সূত্রে জানা গেছে। ইস্টার্ন ইউরোপের এই ডেভেলপমেন্টের ব্যাপারে জার্মান সরকার খুব উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে। জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল ডোনেস্ক এবং খারকিভের ঘটনা বলে প্রাকৃতিক খুবই উদ্বেগ প্রকাশ করে বলছেন, জরুরি ভিত্তিতে আমাদের অ্যাপিল পুনর্বিবেচনা করে দেখা উচিত, যাতে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। ইতারাতাস মিডিয়া অবলম্বনে সৈয়দ শাহ সেলিম আহমেদ, বেতার বাংলা, লন্ডন।